আমি গরু পালি, আমি গরুর ব্যাপারই না ভাই, গরু পালা আমার নেশা, পেশা না ভাই। এই গরুটা আমি চ্যালেঞ্জ, এই আত্মপনগর হাটে অনেক গরু আছে, হাজার হাজার গরু আছে, হাজার হাজার গরুর মধ্যে একটা গরু, এটা যদি কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে চাই আমি চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে কোন দিক থেকে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন? এটা গরুর দিক থেকে, এটা হলো অরিজিনাল যে শাহিওয়াল আছে না, এটা হলো সেই অরিজিনাল শাহিওয়াল জাত, এরকম জাত হাজারে একটা মিলে কিনা এটা সন্দেহ। আচ্ছা, আর এটাকে যখন আমি কিনছি তখন কেনার সময় অনেক বেশি টাকা, বেশি দাম দিয়ে কিনছি ভাই। কিনছিলেন কত দিয়ে? এটা 2 বছর আগে কিনছিলাম আমি 2,77,000 টাকা দিয়ে, 2 বছর আগে, 2 বছর আগে। আচ্ছা, ছোট অবস্থায়। আচ্ছা, 2 বছর পেলে আপনার কত খরচ হয়েছে এখানে? 2 বছরে আনুমানিক তারপরও আরো 2,20,30,000 টাকা খরচ হয়েছে, প্রতি মাসে 10-15-12,000 টাকার মতো এটার পিছনে আমার খরচ প্রতি মাসে, প্রতি মাসে। তো আদারও সবকিছু মিলে লাভ নাই ভাই, এই জন্য বড় গরু বানাইতাম শখে ভাই, কিন্তু এবার অবস্থা দেখে মনে হচ্ছে না যে আর গরু ভাই সামনের দিকে পালতে পারবো। 3 লাখের গরু যেটা 7 লাখ, 3 লাখের গরু যেটা আছে 8 লাখ, কেউ একটা যেটা আছে 10 লাখ গরু, আমি কি করবো? 4 লাখের গরু যেটা আছে ডাবল চাচ্ছে, ডাবল যেটা আছে ওই জাতে যেমন দাম, কোনো যৌতিকতা আছে কিনা ডাবল চাচ্ছে, যৌতিক বলতে আছে খামার খাবারের দাম বেশি, সব কিছু দাম বেশি, যেটা বাজেট এরকম হয় যা ছিল একবার বলে দিয়েছি। আফতাবনগরে বেশি চায়, সারুলে একটু কম আছে, আমার আমুলে একটু কম আছে, এক এক যায় মানে গরু বে বুঝা, আপনার মাজার আছে যে গরু, ছোট গরু বুঝা, বড় গরু দাম বুঝা, আমার দামে সঠিক বলছি 4 লাখ, কারণ যদি দিতে হয় আমরা নেব। একটা গরুর পিছনে, এই গরুটার পিছনে যদি একটা, এই গরুটা যদি 5 থেকে 7 কেজি ভুসি খায়, শুধু গমের ভুসি, যাকে চেলাট বা ভুসি বলা হয়, 1 কেজি ভুসির দাম 55 টাকা 52 টাকা। শুধু কি ভুসি খাওয়া না, শুধু ভুসি না আরও কিছু আছে ভাই, ভুসি আছে, চেলটি আছে, চেলটি আছে, যেমন রাইস পালিশ আছে, গুড়া আছে, ভুট্টা আছে, ছোটো বড়ো যেটা ছোটো তার অল্প খরচ আসবে, যে বড়ো তার একটু বেশি খরচ আসবে, খাওয়ার কাছে কেউ 7 কেজি খায়, কেউ 5 কেজি খায়। আমরা যে ভুসি কিনছি 900 টাকায়, সেই ভুসি কিনছি এই বছরে 2,200 টাকায়, তাহলে কীভাবে আরামাইসে করে বসা যায়? যদি হিসাব করা যায় প্রত্যেকটা করতে লস হবে, খামারিদের প্রত্যেকটা করতে লস হবে, লাভ হবে না। আমার গরুর উপরে নেই, আমি চ্যালেঞ্জ করতে পারি, বড় গরু থাকতে পারি, আত্মনগরের হাটে আমার গরুর মতন সুন্দর গরু মনে হয়, ছোটো হলেও এই সাইজ, এই সুন্দর, আর এই এত সুস্বাদু খাবার, এর মধ্যে কোনো পুটিং নেই, আমি যে কোনো লোকের চ্যালেঞ্জ দিয়ে আমি গরু বেঁচে টাকা নেবো। আগে পুটিং বলতে কি বোঝায়? পুটিং বলতে আসছে অনেক ইঞ্জেকশন দিয়ে গরু ফুল হয়, স্ট্রোক করে মারা যায় গরুর মধ্যে পানীয়, এইসব গরু মারা যায় বেশিরভাগ, আটে আইসে গরমে মারা যায়। আমার গরু আনি রোদ্দুরি খাড়া করেছি, দেন এতে আল্লাহর রহমত, আল্লাহ পাকের ইচ্ছায় আমি তো কোনো অসাধারণ কিছুর মধ্যে না দিই, আমার গরুতে আল্লাহর রহমতে কিছু হবে না, আমাকে কোনো মেডিসিন নাই, আল্লাহ পাখি দিছে আমারে, এবং এই গরুর গায়ে এক কুরবানি দেবে, সে আল্লাহ পাখির কাছে খুশি হয়ে থাকবে। মন খারাপ করে বসে আছে, গরু বিক্রি নাই, গরুর দাম এত ওরা দাম বলে কম, দাম বেশি যাচ্ছি, ধরেন যে গরুর তো এই গোশের দাম বেশি, এই জন্যই তো আমরা দাম চাচ্ছি বেশি। এটা 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 পাবনা থেকে নিয়ে আসি 2,20,000 টাকা দিয়ে, দাম বলে আসে হলে 1,20,000 টাকা, এটা আমার মনে করেন যে 2,30,000 টাকা হলে ছেড়ে দেবো। এর ওজন কত? এটার ওজন আছে 7 মণ।